দেখা যাচ্ছে যে শুধুমাত্র ভোটের সময় আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের লোকজন সব ঠিক আছে তো তো এবারের উদ্দেশ্যটা এইটাই যে আমাদের এখানে কাকসা ব্লক কমিটি ডেকেছিল এই প্রসঙ্গে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে তারা দাবি করছে যে আমাদের যে সামনে আসছে পঞ্চায়েত ইলেকশনে পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক আমাদের যাতে কিছু লোক সেইখানে থাকে যাতে আমাদের যে মানুষগুলো আছে তাদের অভাব অভিযোগ তুলে ধরতে পারে তো আমরা চেষ্টা করব দলের কাছে মানে মমতা ব্যানার্জির কাছে এই বার্তাই পৌঁছে দিতে আমাদের মায়ের মাধ্যমে যে যাতে আমরা এইখানের কিছু ভালো মানুষকে ভালো সংগঠককে সেইখানে আমরা দিতে পারি যাতে আমাদের এইখানকার যে মেজরিটি মানুষ আছে তারা যাতে সুযোগ সুবিধাগুলো তাদের কাছে ঠিকঠাক পৌঁছায় এইটুকুই আমাদের আলোচনা এবারে হয়েছে আচ্ছা এবারে যে 12 তারিখে যে মমতাবালা ঠাকুর এসেছিলেন উনি তো বারবার বলছে যে আমরা আমাদের যা পশ্চিমবাংলা যা মতো মহাসংঘের যা পরিস্থিতি আছে আজকে আমাদের মমতাবালা ঠাকুর যেটা বলেছেন যে যদি দিদি আমাদের সঙ্গে থাকে আমরাও দিদির হাত শক্ত করার জন্য আমাদের মতো মহাসংঘের থেকে আমরা দিদির সমর্থনেই থাকব যদি আমাদের দিদি জায়গা করে দেন এইটুকুই বলবো এটা হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা চাইব আমাদের মতুয়া মহাসংঘের থেকে কোনো প্রতিনিধি বা জেলা সমিতির থেকে কোনো পঞ্চায়েত নির্বাচনে লড়ার জন্য যাতে দিদি আমাদের হাতকে শক্ত করার জন্য আমাদের চেনানোর জন্য দিদি যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা সারা জীবন দিদির পাশেই থাকব আপনার নাম আমার নাম প্রদীপ বালা